এই মুহূর্তের বড় খবর সেটা হচ্ছে বাংলাদেশে রংপুরে গতকাল পুলিশ সুপার তিনি একটি মতবিনিময় সভা ডেকেছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন ইসকন সহ সেখানকার বিভিন্ন পুজো কমিটি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সমিতি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সংগঠন, সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে জামাত, বিএনপি থেকে শুরু করে এমনকি তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, প্রত্যেকে সেই সভায় এতটাই বাকবিতণ্ডা হয় যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে বলে যে প্রচারটা করছে ইসকন, আসলে তারা ভারতবর্ষের বিজেপি আরএসএসের এজেন্ট হিসেবে কাজ করছে, বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে, বাংলাদেশকে দেখিয়ে ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এরকম অভিযোগ সরাসরি উঠেছে। এবং অভিযোগগুলো কিন্তু ওখানকার কোনো মুসলিম নেতারা করেননি, করেছেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা। এই খবরটি ভারতবর্ষে কোনো মিডিয়া চ্যানেল এইগুলো দেখাবে না, আপনাদের জন্য রাখছি, ব্যাপক শেয়ার করুন। এবং এই ফেক নিউজ, যেগুলো মিথ্যা প্রোপাগান্ডা চলছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে, আমাদের বাংলায়, পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে, সেটাকে ভেস্তে দিন এই সঠিক তথ্যটা নিয়ে। বং নিউজ লাইভ সদা সর্বদা সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরে, জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। আর ইসকন নিয়ে গতকাল রাতে একটি প্রোগ্রাম করছিলাম, যে প্রোগ্রামে বহু তথ্য দেওয়া হয়েছে যেগুলো সাউন্ডের নেটওয়ার্কে প্রবলেমের জন্য খুব ডিস্টার্ব হয়েছে। তো এটা ফ্রেশ একটা ভিডিও আজকে চেষ্টা করব আপনাদের সামনে, ইসকনের কালো ইতিহাস কতটা ভয়ঙ্কর সেটা আপনাদের সামনে তুলে ধরব আজ বিকেলবেলায়। আপাতত দেখুন যে রংপুরে সর্বধর্ম সমন্বয়ে একটা মতবিনিময় সভা ডেকেছিলেন সেখানকার পুলিশ সুপার, সেখানে ইসকন সহ বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের যেমন নেতারা ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সেখানে সরাসরি ইসকনের যে সমস্ত মিথ্যা দাবি, প্রোপাগান্ডা, তাকে ভেস্তে দিয়েছেন একদম ইসকনের সামনেই। তো আপাতত দেখুন যে মতবিনিময় সভায় কিভাবে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সরাসরি তারা ভেস্তে দিয়েছেন ইসকনের এই প্রোপাগান্ডা, এবং ভারতবর্ষের বিজেপি আরএসএসের যে প্রোপাগান্ডা চলছে, তার এজেন্ট হিসেবে তারা যে কাজ করছিল সেটা ভেস্তে দিয়েছেন সেখানকার হিন্দু নেতারাই। দেখুন, ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোন রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোন সাম্প্রদায়িক কোন সহিংসতা, কোন হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না। আপনাদের মধ্যে কেন যদি একটু ভারত প্রীতি লক্ষ্য করা যায়, আমরা যদি ভারত প্রীতি থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন সংগঠন এবং মূলত ইসকন সহ যারা বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুদের নামও আমাদের বাড়িতে এখনো আসে, আমাদের সেমাই রুটি হিন্দুরা খায়, এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নাই। সাধারণ মানুষের মনস্তত্ব যেটা, এই যে মানুষকে নিস্তিক করতেছে, বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর এটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আবারও দ্বিতীয় দফায় বাকবিতণ্ডায় জড়ান ইসকন ও হিন্দু নেতারা।